গত বছর আমাদের ময়মনসিংহ জেলায় 83,000 মেট্রিক টনের মতো কাঁঠাল উৎপাদন হয়েছিল। এবছর আশা করছি আরও বেশি হবে, 90,000 মেট্রিক টনের মতো। আমাদের ময়মনসিংহ জেলায় কাঁঠাল উৎপাদন ভালো হয় এবং কিছু উপজেলায় বেশি উৎপাদন হয়, সেটা ভালুকা, ফুলবাড়িয়া, ত্রিশাল, মুক্তাগাছা। তবে সবচেয়ে বেশি হয় ভালুকা উপজেলায়, যেখানে আমাদের মাটির কারণে হয়তো এই জিনিসটা হয় যে লাল মাটির কারণে আমাদের কাঁঠালটা বেশি উৎপাদন হয়। তো সিজনের সময় যখন আমরা কাঁঠালটা উৎপাদন হয় সিজনের সময়, তখন দেখা যায় যে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, বা মানে অতিরিক্ত উৎপাদন হওয়ার কারণে খুব দ্রুত ফলটা নষ্ট হয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলায় কোনো প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা যায়, তাহলে আমাদের এই ফলটি সঠিক ব্যবহার হবে এবং কৃষক ন্যায্য মূল্য পাবে